রাজ্যে যান দুর্ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন এই রাজ্যের কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা মূলত ব্যাপরুয়া যান চলাচলের জন্যই ঘটছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বুধবার সাত সকালে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক কন্টেইনার গাড়ির চালকের ঘটনা বাগবাসা আউটপোস্টের অন্তর্গত নং আসাম আগরতলা জাতীয় সড়কের নোয়াগাং এলাকায় জানা গেছে বারো চাকার একটি পণ্যবাহী লরি আগরতলা অভিমুখে যাচ্ছিল সেই মুহূর্তে অপর দিক থেকে আসা কন্টেইনার গাড়ি আসতেই উক্ত এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কন্টেইনার গাড়ির চালক আব্দুল রহিম চৌধুরীর জানা গেছে তার বাড়ি আসামের কাচার জেলার লক্ষ্মীপুর এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা ও বাগবাসা থানার পুলিশ দমকল বাহিনীর কর্মীরা মৃত গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে মর্গে নিয়ে যায় অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে পুলিশ নিজ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে এদিকে মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন